আমি খাকসার সাধারণ মানুষ, আপনাদের আবেগ দেখলে আপনাদের সাথে আমি জড়িয়ে সাক্ষাৎ করতে চাই, কিন্তু পরিস্থিতি আমার অনুকূলে হয় না। যারা আমাকে অন্তর থেকে ভালোবাসেন তারা মনে করেন যে হেফাজতে রাখতে হবে, দেখে থাকতে হবে, নিরাপদে রাখার চেষ্টা করতে হবে, সেটাও প্রয়োজন। আপনাদের সাথে সামনাসামনি সাক্ষাৎ হোক সেটাও আমি প্রয়োজন মনে করি, কিন্তু পরিস্থিতি অনুকূলে হয় না, মর্মে আমার কষ্ট হয়। কালকে যেভাবে বক্তব্য দেওয়ার জন্য গেলাম আর যেভাবে বের হয়ে আসলাম, এটা আমার কাছে ছিল খুব কষ্টকর। আল্লাহ তুমি আমাদের কবুল কর, আমরা তো মানুষ, ভুল ত্রুটি থাকতেই পারে। তুমি সর্বশক্তিমান, তুমি ভুল ক্ষমা করো, আমাদের প্রতি দয়া করো, আমাদের মাফ করো। আমি যা সাধারণত বিষয় উল্লেখ করে বলে থাকি বা বলবো তার অধিকাংশই আপনার বিভিন্ন সময়ে বক্তব্য।